ভ্যারাইটিস গার্ডেন থেকে আজকে সাদ্দাম এসছে আমার এখানে ভিডিও করতে। খুব ভালো ছেলে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনারা যত পারবেন লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কামরাঙা গাছ বিভিন্ন, আমার 100 টাকা থেকে শুরু। এখানে আমার গাছ, যে যেমন সাইজের গাছ নেবে সেই অনুযায়ী রেট হবে। মাথা থেকে গোড়া পর্যন্ত সব ফুল, আর ফলও এরকম দেখাতে পারবো। ওই সব ফল হয়ে আছে সেটাও দেখাচ্ছি আমি। এই যে মাথা থেকে একদম গোড়া পর্যন্ত ফল, রকমের সবেদা গাছ আছে আমার এখানে। যেগুলো ফল ধরা গাছ সহ নিতে হলে দাম আছে, ছোট গাছ নিলে। এটা আছে কালাপাতি, হ্যাঁ ওটাও পাওয়া যায়। ওসব ল্যাংচা সবেদাও পাওয়া যায়, কালাপাতিও পাওয়া যায়। দারুণ রেজাল্ট এই ছোট গাছেও, সব ফুল আছে। এসব থাই বাতাবি আছে, অ্যাসেম্বলি বাতাবি আছে। এটা পিস ফল গাছ, এটা পিস ফল, পিস ফলের চারা আছে। যে যা চারা নিতে চাইবে চারাও আছে। ভিয়েতনাম বাতাবি, এর খোসাটার ওপরেও লাল হবে ভিতরেও লাল, ভিয়েতনাম বাতাবি। এসবগুলো 12 মাস রুবি লঙ্ঘন হয়, সেই রুবি লঙ্ঘন গাছও এখানে পাবে। রেড রেড আম চাই, ভ্যারিগেটেড আম আমার এখানে পাওয়া যায়। আম গাছ, আম নয় আম গাছ, এগুলোও পাবেন। এটা কি আতা? এটা গোল্ডেন আতা আছে, এই গাছে ফল আছে। ব্যারিগেটের জামরুলের এটা লাল হবে। খুবই রস এবং মিষ্টি, খুবই মিষ্টি। যেমন বাড়িওয়ান মালটা আমাদের এখানে রস শুকিয়ে পেকে গেলি গাছতে পারতে দেরি হলে রস শুকিয়ে যায়, কিন্তু এই ইন্ডিয়ান মুসুম্বিতে কোনো রস শুকায় না। এটা হচ্ছে মিশরীয় ডুমুর, মিশরীয় ডুমুর। এই ডুমুরগুলো এখানে গাছ পাওয়া যায় 150 টাকা করে। এবং গাছের সবসময় বলছি হাইট অনুযায়ী গাছের রেট হয়। রেড ব্যানানা আছে, এগুলো ইন্দোনেশিয়ান ব্ল্যাক ম্যাঙ্গো, ইন্দোনেশিয়ান ব্ল্যাক ম্যাঙ্গো আছে। নাম ডকমাই আম আছে হোয়াইটটা। এই সিডলেস গন্ধরাজ লেবু আছে, এই পেকে গেছে, এই কাঁচা আছে। তারপরে এখানে এখানে ফুল হয়েছে, ফুল হয়েছে, ছোট্ট এইসব ফল হয়েছে। এরকম এই গাছের খুব রেজাল্ট ভালো। ইন্টার মঙ্গলা সুপারির চারা, এগুলোর দাম কেমন? 100 টাকা সবেদা, এগুলো তাই সবেদা, ছোট ছোট গাছে ফল হয়ে আছে। এগুলো 150 টাকা করে এইসব সবেদা গাছ, বড় বড় গাছ, কত হাইটের গাছ দেখো, জোপালো গাছ, 150 টাকা করে। এখানে এগুলো সব রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ আছে, দারুচিনি আছে, মিষ্টি তেঁতুল আছে, লাল চন্দন আছে, সাদা চন্দন আছে, বাদাম গাছ আছে, বাড়ি এলেবে নামের মধ্যে এসব আছে অনেক কিছুই। ডুমুর ফল হয়ে আছে, এই যে ফুল বেরুচ্ছে ছোট গাছে। এসব ফুল হাইট অনুযায়ী সবসময় বলছি গাছের রেট হয়। এই গাছগুলো 700 টাকা করে দাম, ফুল ধরেছে সব গাছে। ম্যাচুরিটি গাছ নিতে গেলে গাছে তো ফল প্রায় শেষ হয়ে গেছে। এই মালবেরিগুলোর বিশেষত্ব হলো যত কাটিং করবে তত বেশি ফল হবে, আর কাটিং না করলে ফল দেবে না। এই পাতি লেবু আছে, এতে একদিকে এই যে লেবু ধরেছে, এদিকে গুটি ধরেছে, ফুল আছে। এইসব বড় গাছগুলো 150 টাকা করে, ছোট গাছ আছে 60 টাকা। আরেকটা
হলো আমি এখানে অনেক দিন ধরেই দাদা গাছ নেন, এখন আবার নিতে এসেছেন, অনেকেই গাছ নিতে এসেছেন। দাদা আগামী দিনে আগে যে গাছগুলো নিয়েছে তার কেমন রেজাল্ট হয়েছে, বা এখন আমার কাছে একটা মাল নিতে এসেছে, দাদার মতামতটা একটু শোনেন আপনারা। আমি এখান থেকে অনেক গাছ নিয়ে গেছি এবং গাছগুলি সবই ভালো, এবং শুধু তাই না, আমার গাছের গ্রোথ দেখে আমি আরও সবাইকে বলেছি, আমার বন্ধু বান্ধব তাদেরও বলেছি, এবং তারাও এসে এখান থেকে অনেক গাছ নিয়ে আমি সঙ্গে এসে করে দিই। আজকে এসেছিলাম আমি একটু বাদাম খোল নিতে, তারপরে এই যে এই দুটো দেখাও একটু, ওই একটা অ্যাসেম্বলি স্পেশাল আর ওই ভিয়েতনামি মালটা, গাছটা দেখে খুব লোভ লাগলো, হ্যাঁ ওই দুটো কিনে নিলাম। হ্যাঁ তারপরে এই যে একটা এই যে স্ট্রবেরি গাছ নিলাম, হ্যাঁ গাছটার গ্রোথটা ভালো। হ্যাঁ এবং এই গাছের অন্তত গ্যারান্টেড যে গাছগুলি মানে ইয়ে না, ঠকান না। দাদা আপনি যে গাছগুলো আমার কাছ থেকে নিয়েছেন, হ্যাঁ সেই গাছগুলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনি তো একটা দুটো গাছ নেন না, অনেক গাছ নিয়েছি আমি, এবং প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে, গ্রোথও ভালো, আর এখানে সবই পাওয়া যায়, গ্রো ব্যাগ থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে, ওষুধ থেকে আরম্ভ করে। হ্যাঁ হ্যাঁ তবে মোটামুটি দামও খুব ইয়ে আছে, খুব বেশি ইয়ে দাম না, বলে রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস। সেটা কি ওই সেই ঠিক আছে নাকি? হ্যাঁ মোটামুটি ইয়ে অনুযায়ী ঠিক আছে, দাম দাম ঠিক আছে, ঠিক আছে। ভুটান গাছ, রামভুটান গাছগুলো খুব সুন্দর গ্রোথ দেখে, দেখতে দেখে বুঝতে পারছ। তারপরে এগুলো থাই সেভেন ইয়ারা, অ্যাকচুয়ালি আমার এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমার এখানে অল্প জায়গা, এবার অল্প জায়গার মধ্যে সব গ্যাদারিং করে রেখেছি, সেই হিসেবে সব। এটা কাজু বাদাম গাছ, এগুলো মিট মশলা গাছ, এগুলো মিট মশলা, এর মধ্যে আবার এই যে লবঙ্গ আছে, সরু পাতা, এগুলো লবঙ্গ, আর মিট মশলাটা হয় চড়া পাতা, খুব ভালো করে না দেখলে বোঝা যাবে না। তারপরে এই হচ্ছে সাদা জাম, এই ছোট গাছে সব ফল এসে ফুল এসে গেছে, এগুলো টবই হবে। কেমন দাম আছে? 150 টাকা। এই যে হচ্ছে ভ্যারিগেটেড মুসম্বি, ভ্যারিগেটেড মালটা, ভ্যারিগেটেড মালটা অনেকেই খোঁজ করে, এগুলো ভ্যারিগেটেড মালটা। থাই পিঙ্ক কাঁঠাল, এই ছোট গাছই সব অনেক কাঁঠাল আছে, কাঁঠাল আছে কি এখন মজ বেরিয়েছে, সে যে এইসব মজ বেরিয়েছে কাঁঠালের এই ছোট পাত্রে। আরও দেখাচ্ছি, আরও আমার এখানে ম্যাক্সিমাম গাছে সব কাঁঠাল ছিল, রেজাল্ট দেখো, ছোট্ট একটা পাত্রে কাঁঠাল বেরোচ্ছে, কাঁঠাল হয়েছে একদম টপ ভ্যারাইটির জন্য অসাধারণ। এসব ভ্যারিগেটেড পেয়ারা আছে, অল টাইম আম, এগুলো থাই অল টাইম আম টক হবে, কাঁচাতে টক। এগুলো লাল পেয়ারা, এগুলো ননি ফল, ননি ফল নেবেন, আমার এখানে 100 টাকার ননি ফল গাছ পাওয়া যায়। এগুলো বাবু এই গণেশ নাশপাতি, এগুলো গণেশ নাশপাতি। গণেশ নাশপাতির দাম কেমন আছে? 250 টাকা করে, আমার যেহেতু বড় গাছ, ছোট গাছগুলো আবার দাম কম, হাইট অনুযায়ী সবসময় গাছের হাইট অনুযায়ী দাম হয়। ছোটো গাছ নিলে গাছের হাইট 6 থেকে 7 ফুট, এসব পাতা পড়ে যাচ্ছে, সব ফুল আসবে, ফুল আসবে, ওদিকে গাছে সব ফুল এসেছে এই সময়, এই ডিসেম্বর মাস, আজকে হচ্ছে বা 10 তারিখ, ডিসেম্বর মাসের 10 তারিখে এসব এখন গাছে ফুল এসে গেছে। এখানে লাল এইগুলো রেড তেঁতুল, মিষ্টি তেঁতুল আলাদা, আর আবার রেড তেঁতুল আলাদা, এই যে হচ্ছে রেড তেঁতুল, এটা হচ্ছে রেড তেঁতুল, রেড তেঁতুল। অল টাইম কদবেল আছে, ODC3 সজনের ডাঁটা, অল টাইম সজনের ডাঁটা এটা, এই গাছগুলো আমার কাছে বহুত কালেকশানে আছে। লঙ্গন, লঙ্গন আছে, বড় বড় লঙ্গন গাছ, এক একটা 3 ফুট হাইটের লঙ্গন গাছ। এই যে মালয়েশিয়ান আলুবোখরা আছে, লম্বা পাতার, এটা আলুবোখরাটা সহজে এখানে হবে, এগুলো 350 টাকা করে আমার এখানে।
ওই মেলালা আপেল আছে, মেলালা আপেল মানে ওগুলো জামরুল এক ধরনের। আর দেখেন বাড়িওয়ান মালটায় সব ফুল। কমলা লেবু আছে, ম্যান্ডারিন কমলা আছে, ম্যান্ডারিন কমলা আছে, দার্জিলিং কমলা আছে। এক একটা 3.5 ফুট 4 ফুট হাইট আছে, 3.5 ফুট 4 ফুট হাইট আছে ম্যান্ডারিন কমলা। এগুলো এর দার্জিলিং কমলা, এই যে কিন্ন আছে, কিন্ন আছে, এগুলো সব মিষ্টি হবে আর কি। এটা কিন্ন জাতের, কিন্ন কিন্ন কমলা। পাতা দেখলে বোঝা যায়, এসব পাতা দেখে বুঝে নিতে হবে। কিন্ন কমলা এসবগুলো 250 টাকা করে আছে, এগুলো 3.5 ফুট হাইটের। আবার ছোটো চারাও আছে দাম কম সেগুলো। এখানে জামরুল আছে অনেক জাতের, আমার এখানে জামরুল আছে। এগুলো হচ্ছে অল টাইম সাদা জামরুল, যেগুলো অফ সিজনে বাজারে বিক্রি হয় সেই জামরুল এগুলো। আবার এখানে রেড রেড জামরুল আছে, অল টাইম জামরুল আছে লাল। এখানে এইসব সিডলেস গোয়াবা আছে, পেয়ারা, সিডলেস পেয়ারা। 6 মাসের একটা কুল গাছ, অনেকেই ভাববেন যে হতেই পারে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি 6 মাসের কুল গাছ। 6 মাসের কুল গাছের ফলন দেখুন।